গুড মর্নিং। তো আজকে আবার চলে আসলাম একটা সকাল সকাল নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখো এই মেয়েটা না মুখ ধুয়ে আগে খেতে শুরু করেছে, সত্যি করে দেখো। সত্যি কথা বললে কেমন, যেমন জলে অমনি ও দেখো জ্বলতেছে। সত্যি কথা হচ্ছে ও এখনো মুখই ধোয়নি। সত্যি তাই যে দিদি ভিডিও করার জন্য উঠেই আগে মেকআপ করে। ও মাই গড, ওয়াও। তোমাকে দেখতে পাচ্ছ আমি কোনো মেকআপ করছি দিদি, কিন্তু মিথ্যে কথা বললো। কোথায় মেকআপ করছি দেখলি? হ্যাঁ, তো যাই হোক, আমার দিদির না একটা অভ্যেস ছিল সকালে উঠে মুখ টুক ধুয়ে আগে না লিপস্টিক আর টিপ লাগাই দো। রুকো যারা, সবর করো। এখন দেখো, এখন লাগাইনি, এখন নর্মালি আছে, ঠিক আছে। প্রত্যেক দিন দেখতাম যখনই ঘুম থেকে উঠতো, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আগে তারপরে টিপ, মানে একটা অভ্যেস থাকে না তেমনই করতো। তো আজকে করেনি, আর আজকে সত্যি আমি ঘুম থেকে উঠেই ও ব্রাশ করেছে, মুখ ধুয়েছে। করছিস তো ব্রাশ? আমি করছি, আমি করিনি। কারণ তোমরা তো বলো, বলে আমি বলে না, মানে সাজুগুজু না করলে সুন্দর লাগে, তাই ভাবলাম যে না আজকে কোনো ব্রাশ না করেই মানে চলে আসি তোমাদের সামনে ভিডিও করার জন্য। তো কি ঠিক লাগতেছে? তো আমি ব্রাশ করিনি, মুখ ধুইনি, কিছু করিনি, জাস্ট চলে আসলাম। মিউজিক না না, সত্যি চান করি, করি চান করি, এরকম এটা দেখ কেমন করতে। দেখো উঠেই সকালে আমাকে না দিয়ে ও নিজে যখন তাড়াতাড়ি খাওয়া স্টার্ট করছে, আমাকে কিন্তু দেয়নি, ঠিক আছে। না খাই না, খালি শুনি, ঠিক আছে। আমি খাই না, ও খায়, তার জন্য ও খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো দাদার জন্য এখানে রেডি করে আনছে। যাই হোক, সকালে উঠে এত মজা হলো, দাঁড়ো একটু। তো যাই হোক, সকালে উঠে একটু মজা হইলো। আর দাদার জন্য এই যে এখানে চা, বাবা গরম। আর এখানে দেখো ওইগুলো কি রে, কি বানিয়েছি সেগুলো? কি বানিয়েছি? কি বানিয়েছি আর বাবা? গোপো 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 গোপো। আচ্ছা আমরা গোপো বলি সেগুলোকে, মানে আটা, মানে ময়দাও বানা যায়, আটাও বানা যায়। ওইগুলোকে দিয়ে সোডা অল্প দিতে হয়, মানে গোল বানিয়ে, যেমন গলা রুটি বানায় না তেমনি, মানে ওই ওইভাবে তেলের মধ্যে ছাড়ে, তো গোল গোল করে বানায়, বেশ টেস্টি হয়। বাট আমি মুখ ধুই নিয়ে খাবো, কি খাই না কিছু হবে না, কেমন খাচ্ছে দেখো, দেখাই দেখা। দেখলে কথাটা কি, আটা খায় দিদি, আমার আটা খায়। আমরা রুটি খাই, তোমরাও রুটি খাও। আমি রুটি খাই, আমার মা বাবা রুটি খায়, মা মা বাড়ির সবাই রুটি খায়। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমরাও রুটি খাও, কিন্তু এই আটা খায়, ঠিক আছে। এই আটা খায়, মিস্টেক নয়, আটা খায় আজকে থেকে। এরকম বানালে খাইতে ইচ্ছা হয়। বেশি তেল, তেলে ভাজা জিনিস না দিদি খুব পছন্দ, ঠিক আছে। কি খাইস না, তেলে ভাজা জিনিস খাইস না, তুই কি খাইস? তো ঠিক আছে, আজকে শুরুটা এইভাবেই করলাম। হ্যাঁ, তোমরা টাইম মেনুটা একটু বলে দে, মেনুটা কিভাবে বানাবো বলে দে। এই যে আমি দেখাচ্ছি, এই যে এইভাবে মেনুটা বলে দে কিভাবে বানাবো। কালকে অবশ্য আমি ভাবলাম যে না বানিয়ে তোমাদেরকে দেখাবো, বাট হইলো না, হইলো না দেখা। তো বলো কি কারণ, ও চাউমিন বানাচ্ছিল, আমি ওগুলো বানাচ্ছিলাম। ভগবান জব দেতা হ্যায় ছপ্পর ফাড় কে দেতা হ্যায় ভাই। কালকে কত কি খেয়েছি, হ্যাঁ, খিচুড়ি, ঠিক আছে, তারপরে চাউমিন, তারপরে গোপো, মানে তিন তিন আইটেম, যখন হয় তো হয়, যখন নাই তো নাই, হয়ে থাকি আমরা, ঠিক আছে। দেখো দাদার জন্য রাখলো, ও নিজে এখন ঠুসতেছে। আস্তে আস্তে আমরা খাওয়াই ফেলছি। তো দাদা এখনো আসতেছে না, ও সকালে উঠে মাকে পৌঁছায় দিল মাসির বাড়িতে। মাসি মানে মাসি মাকে ডাকলো, তো মা সকালে উঠেই ওখানে গেছে। হ্যাঁ, না হলে কিন্তু দাদা এত সকালে উঠে না, তোমরা জানোই দাদা কটার সময় উঠে, শুধু উঠবে ব্রাশ করে ডাইরেক্ট কাজে যাবে, আর কোনো কাজ নেই। এত সুখ যদি আমাদেরও কপালে থাকতো আর কি বলতাম, অবশ্য সুখ না যেটা কাজ করে ওরা, ঠিক আছে, ওখানে গিয়ে। তো ঠিক আছে, তুই তাহলে খা। হ্যাঁ, মেনুটা বললি না, মেনুটা বলবি না, একদম শেয়ার করবো একদিন, ততক্ষণে কি ওরা আ হয়ে থাকবে?
ঠিক আছে, তাহলে ভালো হয় না বলা, হ্যাঁ বলার থেকে দেখাটা বেশি ভালো। তো অবশ্যই আমরা যখন গোপো বানাবো, হ্যাঁ আমার হাতটা ব্যথা হয়ে গেল, আমি যখন গোপো বানাবো আমরা তখন তোমাদেরকে দেখাবো। তো এখন তাহলে আমি ব্রাশ ট্রাশ করে তারপরে তেল পুরো দেখা দেখা, এই যে তেল পুরো, এত ওয়েলি জিনিস খেতে হয় না, হ্যাঁ অ্যাকচুয়ালি এত ওয়েলি জিনিস খেতে হয় না, কিন্তু আমার দিদি খুবই খায়, আমার দিদি সত্যি খুব খায়। আর ওর না চায়ের খুব নেশা। তো আমি যদি কোনোদিনও যাই তোমাদের বাড়িতে, আমার দিদিকে যদি কোনোদিন ইনভাইট করো, আর বলতেছি যদি করো ঠিক আছে, ওকে চা এক ডাব্বা চা বানিয়ে ওকে দিয়ে দাও, এক কাপ, এক কাপ কেন, এক কাপে তোর ভরবে মন, তো ডাব্বা আরো কেন, হ্যাঁ মানে ই রাখে না জলের ড্রাম গুলো, ওগুলোতে এক ড্রাম চা দিয়ে দিবা, ব্যাস ওকে কিচ্ছু লাগবে না, ও ডুবে আর খাবে। ওদের জন্য বানাই তাই আমি খাইনি, মানে জবারি চা বানাবে ও চা চাই, ওকে চা লাগবে, মানে এত করে না খেলে, হ্যাঁ মানে কি রে আমি কি পাতলা হইছি নাকি, ও মা গো আড্ডি মারে মানুষের হাড়গোড় দেখালে বলে পাতলা হয়ে যায়, অবশ্য আমার দেখা যাচ্ছে হাড়গোড়, আমি কি পাতলা মোটা হইছি রে, ঠিক আছে তো ব্যাডমিন্টন করতে হবে ও তাই সকালে, তোমরা বলো তো আমি কি কি খালে কমবে এই তেলে ভাজা সকাল সকালে। তো চলো এইভাবে আমরা আগে ইয়ে করে নিই, গল্প স্বল্প করে নিই, আমি মুখ টুক দিই, তারপরে আর রান্না এখন হবে না, কেন হবে আছে কালকে, ও কালকে খিচুড়িগুলো আছে, কালকে যে কি খাইছি থুপ্পা খাইছি, তারপরে এগুলো গোপোগুলো খাইছি, আর খাইয়ে দেয় না, থাকতে পারছি না, দুই বোনে হাঁটাহাঁটি শুরু করেছি ঠিক আছে, এত হাঁটতেছি, রাত 12টার দিকে তবু খাইছি একটু খিচুড়ি, একটু বানাইছি, ও খেলাম না দুজনই, হ্যাঁ ওটাই, মানে থুপ্পা খাওয়ার পরে মা অ্যাকচুয়ালি না অনেকজন বলে চাইনিজের খাওয়া থুপ্পা, হ্যাঁ কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ, যদি থুপ্পা হয় তাহলে ভাত টাত আর কিচ্ছু লাগবে না আমাদের, সেটাই চাইনিজ খাবার না থুপ্পা, ইন্ডিয়ান খাবার হয়েছে না, ইন্ডিয়ান খাবার হ্যাঁ হয়েছে, কিন্তু অনেক মানুষে চাইমিন খেয়ে থাকতে পারে না, কিন্তু আমাদেরকে মোমো চাইমিন যদি হয় বাড়িতে কাউকে আর ভাত টাত কিচ্ছু লাগবে না, সেটা হলে হয়ে গেল। তো আমি তাহলে এখন মুখ টুক ধুয়ে আসি, এই যে দেখো ডায়েটিং মানুষ, একটু আগে বললো না ও ডাইটিং করবে, আমি মুখ ধুয়ে আস্তে আস্তে দেখতেছি এক বাটি খিচুড়ি নিয়ে বসে গেছে, ও মুখ টুক না ধুয়ে কিন্তু খায়নি সে চুপচুপ করে, ওই পিছনে কি কি করে আমি জানি, সেটা মুখ টুক ধয় না, ব্রাশ ট্রাশ করে না, গিদরের মতো ওই জন্য তো দাঁতগুলো ভেঙে গেছিল। বাই বাই টাটা গুড বাই গয়া মানে আমি মুখ ধুতে গেলাম বলে দাঁড়া একটু আসি, কিন্তু হ্যাঁ আমিও খেয়েছি, তো আমি ভাবলাম না এটা মিস করা যাবে না, এই ভিডিওটা দিতেই হবে, দেখো শেষ কিন্তু খিচুড়ি, হ্যাঁ কেমন চাইটে চাইটে খাচ্ছে, খিচুড়ি তোমরা আমাকে বলো তো কিভাবে পাতলা হবো, এইভাবেই তুই পাতলা হবি ঠিক আছে, এইভাবেই পাতলা হবি, আরো খা আরো খা, এত সুন্দর ডাইটিং করলো না আজকে, মানে কালকে আমাকে রাত্রিবেলা বলছে না আমি আর খাবো না, আজকে থেকে একদম পুরো ডাইটিংয়ে বসে যাবো, হ্যাঁ আর এ যদি না খায় না আমি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা, আরও আজকে সারাদিনের মধ্যে আমার দিদি কী কী ডাইটিং করে তোমাদেরকে অবশ্যই দেখো, ঠিক আছে দেখো ঢেউরো তুলতে শুরু করে, আমি মারলে খারাপ, তো চলো আমি মুখগুলো ধুয়ে টুয়ে আমি দিদির কাছে খাইলাম, এক চামচ খাইলাম আর খাবো না, দেখো আরো 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 ওইলি জিনিস দেখো, এইটাও ডাইটিং এর একটা পার্ট, পাঁপড় কালকে পাঁপড় ভাজছিলাম সেটা আজকে শেষ করে দিল, অবশ্য ও খায়নি দাদাও খেয়েছে, এই যে দেখো প্লেটগুলো তোমাদেরকে যেগুলো সার্ভ করার সময় দেখাইতে পারলাম না, অবশ্য প্লেটগুলো দেখালাম, খাবো না আমি খাবার খাবো না, এখন দেখবা ক্যামেরাটা যদি অফ করে ঠিক সব কিছু খায় না, না তোমাদের সামনে দেখায় সত্যি না, তোমরা কি তাই ভাবো বলো তো,
তাই ভাবো কি? অবশ্যই না, আমি জানি তোমরা আমাকে কোনোদিন এরকম ভাববে না। তো দেখো তোমাদের খিচুড়ি যেটা সার্ভ করতে দেখাতে পারলাম, কিন্তু প্লেটগুলো দেখো মনে হচ্ছে কতগুলো কত মানুষ খেয়েছে, সবগুলো একটুকুনি ধাইরে ধীরে খাইছে। দাদা খাইছে, চা খাইছে, তারপরে পকোড়া যেগুলো দেখলে তোমরা আটার পকোড়া ওগুলো খাইলো, ঠিক আছে। তো চলো এগুলো এখন মেজে টেজে আমি আর একটু ফ্রেশ হইনি, আর ঘরগুলো এখন ঝাড় দিতে হবে, ঝাড় টাড় দিয়ে তারপরে আবার দিদির সঙ্গে লেগে পড়বো, ঠিক আছে। চলো একটা স্মাইল দিয়ে দি, জোরে জোরে। আজকে সত্যি আজকে আমি এটাই করব, দিদির পিছনে লেগে থাকবো, হ্যাঁ ঠিক আছে। তোমরা আমাকে সাপোর্ট করো যে ওর পিছনে পিছনে লাগতে থাকি, হ্যাঁ। কী কী করতেছে আজকে তোমাদের আমি টোটালি এটাই দেখাবো, দিদি কী করে। আজকের কন্টেন্টটা এটাই যে দিদির পিছনে পিছনে, হ্যাঁ কন্টেন্ট মানে সারাদিনে কী কী করি, তো সেটাও তো কন্টেন্ট। তো দিদির পেছনে পেছনে ঘুরে থাকবো কী কী করে, ঠিক আছে। তো চলো, আমার দিদিকে অনেকজনে তোমরা ভালোবাসো, মানে সবাই ইয়ে বলো যে আমার দিদি খুব শান্তশিষ্ট, খুব ভালো, অনেকজনের মুখেই শুনেছি, ঠিক আছে। তো সত্যি আমার দিদি খুব শান্তশিষ্ট। আমি লজ্জা পাইলাম না, তুই লজ্জা পাইলি, হ্যাঁ আমি লজ্জা পাইলাম না, তুই আমি ওরি বাবা টুরুলাভ, একটা ছিল না কদিন আগে টুরুলাভ, তো দিদির টুরুলাভ হয়ে গেল, ঠিক আছে। তো যা এগুলো প্লেট, হ্যাঁ এখন। তো ফ্রেন্ড ফাইনালি আমি স্নান টান করে চলে আসলাম এই যে রান্নাঘরে, আর এই যে দেখো দিদি বানিয়েছে, এখানে ডাল সেদ্ধ করতে দিয়েছে, বাবা গরম এখানে, আর ডালের মধ্যে দিয়েছে আলু সেদ্ধ, হ্যাঁ আর টমেটোর চাটনি বানাবে, ব্যাস। তো দিদি কড়াই বসিয়েছে ডালটা, কী করবি রে, হ্যাঁ কী করবি, সোমবার না মঙ্গলবার করবে, ঠিক আছে, সোমবার না মঙ্গলবার করবে আজকে, তোমরা কি বলো সেটাকে, সমার বলো, ঠিক আছে, তেলানি তেলানি বলি, সমার বলি, হ্যাঁ ও মঙ্গলবার বলে। তো এই যে দেখো তেজপাতা কী কী রেডি করতেছি, আমি আজকে দিদির পাশে পাশে থাকবো, তো বলছি যেহেতু তো দিদির পাশে পাশে থাকবো, এই যে শুকনো লঙ্কা দিবে আর কি দিবি, হ্যাঁ কিছু দিব না, কেন আর ভাত হয়ে গেছে, বোরিং বোরিং লাগতেছে, বল বোরিং বোরিং লাগতেছে, এদিকে দিদি আমাকে ভাউই দিচ্ছে না, আমার দিদি আমাকে ভাউ দিচ্ছে না, দেখো আমার দিদি রান্না, তোমরা আমাকে বেশিরভাগ রান্না করতে দেখো, হ্যাঁ কিন্তু আমার দিদিটা দেখাই না, ঠিক আছে, কারণ আমি যা করি তোমাদেরকে সেটা দেখাই, কিন্তু এবার দেখো আজকে দিদি রান্না করতেছে, যে বেশিরভাগ রান্না করে আমি সত্যি করি, কিন্তু তোমরা দেখো না আমি রান্না করি, আমার দিদি বলছে আমি রান্না করি না, তো ওগুলো কি এমনি এমনি করি, দেখো এবার সোমার দিকে প্যার তেরা প্যার মেরা তারিখ তো দিদির মঙ্গলবার দেওয়া হয়ে গেল, ডালটা রেডি হচ্ছে, এদিকে একটু দারুণ স্যান্ডবাস ঝাঁঝিটা, আমি তো গন মানে কেমন নাকের মধ্যে করে না ঝাঁঝ ঢুকে গেছে, তো প্রচণ্ড ঝাঁঝ, ঠিক আছে। তো দেখো হয়ে গেল, প্রচণ্ড ঝাঁঝ প্রচণ্ড ঝাঁঝ। তো দেখো এখন বেলা বাজে 10:30, 10:30 সময় আমাদের মানে রান্নাবান্না হয়ে গেল 10:30, আমার স্নান টানো হয়ে গেছে, পুজো দিয়ে জাস্ট আমি এখন তোমাদের সামনে এলাম, ঠিক আছে। তো চলো যখন খাওয়া দাওয়া করবো তখন দেখা হবে, আর এখন আমি একটু সেলাইয়ে বসবো, কারণ সেলাই অনেক দিন থেকে করিনি, ঠিক আছে, কালকে তো নাচ টাচ করলাম অনেক কিছু, আর ক্লাসেও যাওয়া হয়নি, তো এখন আমি মানে সেলাই করতে বসবো, ঠিক আছে। তো চলো আমি সেলাই বসি তাহলে। তো আজকের আমাদের রাঁধুনি এইসব বানিয়েছে, দেখো একটা টমেটোর চাটনি বানিয়েছে, ডালটা তো হয়ে গেছে, আর আলুগুলো সেদ্ধ করার জন্য এই যে পেঁয়াজ কাটতেছে, এই যে তাকাও এদিকে একটু, এদিকে তাকা তাকা না, আমি না রে তুই পাগল, এদিকে তাকা না, এদিকে তাকিয়ে কাট, ওইদিকে কেন তাকাচ্ছিস, আর দিদির ডালটাও হয়ে গেছে। তো চলো আর বেশি কথা না বলে এবার সেলাইয়ে চলে যাই এবার, ঠিক আছে, তুই বানা হ্যাঁ ভালো করে, যখন হয়ে যাবে আমাকে ডাকবি খাওয়ার জন্য, ঠিক আছে ঠিক আছে, এইদিকে তাকিয়ে বল, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ চলো। তো রান্নাবান্না দেখার পরে আমি চলে আসলাম এই সেলাইয়ের কাজে,
আর তোমরা যেটা আমাকে সেলাই করতে দেখতে দেখছো সেটা হচ্ছে মানে পাশের বাড়ির দাদা পিন্টুদা, ও জল মানে সে আজকে রবিবার, কালকে তো সোমবার, তো আজকেই ওরা বেরোবে জল শিবের মাথায় জল ঢাওয়ার জন্য, জল পেঁচ যাবে। তো দাদা ব্যাগটা এনে দিয়েছে কারণ চেনটা ছিঁড়ে গেছে, তো বললো কি ওটা আবার ডাবল সেলাই করে দেব, নিচেও একটা জায়গায় ছিঁড়ে গেছে কারণ আগের বছরটাই মানে আগের বছরের যা ব্যাগ ছিল সেটা তো ভালো করে রেখে দিয়েছিল, বলছে এইবার আর নিবো না কিছু, তাড়াতাড়ি এটাই আমাকে একটু সেলাই করে দে। আর এত গরম মানে থাকতে পারছিলাম না, আর তোমরা তো জানো কিছুদিন আগে যে হলরুমের আমাদের যেটা ফ্যান ছিল সেটা নষ্ট হয়েছিল, নষ্ট তো হয়নি মানে সুইচ বোর্ডটা একটু নষ্ট হয়েছিল, তো দাদা আসছিল পিন্টুদা, তো ওকে বলেছিলাম বলে ফ্যানটা একটু ঠিক করে দিদা, তো দাদা ঠিক করে দিয়েছে। প্লাস ঘরের আরেকটা ফ্যান নষ্ট হয়েছিল, মানে সুইচগুলোই নষ্ট হয়েছে, জানি না যে সব তো নতুন সুইচ, তো সুইচগুলো কিসের জন্য নষ্ট হয়েছে আর্থিং পাচ্ছে না বলে, ঠিক আছে। তো দাদা ঠিক করে দেওয়ার পরে সে আমার সুবিধা হয়েছে যে মেশিন ওখানে চালানোর সময় না প্রচণ্ড গরম করে, ঠিক আছে, আর ছাদের উপর তো ছাদের ওপরে তো কিছু গাছ টাছ নেই, তো তার জন্য আবার বেশি গরম করে। তো যাই হোক, সেই সব করে দাদা আমাকে ব্যাগটা দিয়ে গেল যে সেলাই করার জন্য, তো আমি সেলাই করতে ডবল সেলাই করে দিচ্ছি। তার সঙ্গে চেনটা যেহেতু ছিঁড়ে গেছিলো, তো চেনের যেগুলো ইয়েগুলো থাকে দুপাশে চেনটা, হ্যাঁ মাথাটা ছিঁড়ে গেছে, চেনের দুটা ইয়ে আছে, সেগুলো বের করে দিলাম, ফেলে দিলাম, হ্যাঁ বের করে দিয়ে আবার ডবল সেলাই করে দিয়ে এলাম। তো আর দিদি ওদিকে রান্না করছে, ভাবলাম যেহেতু ও রান্না করছে তা এই মুহূর্তেই আমি এই কাজগুলো করে নিই, তাহলে আমার একটু সুবিধা হবে কারণ ক্লাস যেতে হবে, আর এখানে চুল টুল সব চিরুনি চিরুনি করে চলে আসি কারণ চুলগুলো তাহলে শোকাবে আমার কাজও হবে। তো দেখো আমার ব্যাগটা প্রায় সেলানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর রেডি শেডি হয়ে আমি মানে রেডি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, হওয়ার পরে আমি ক্লাসের জন্য বেরিয়ে গেছি। ভাবলাম যখন বেরোচ্ছি তখন তো তোমাদের কিছু বলতে পারলাম না, আর যেহেতু টোটোতে আছি তো দেখিয়ে দিলাম যে আমি ক্লাস যাচ্ছি, আর এদিকে টোটোর মধ্যে কেউ নেই, একাই ছিলাম। সেই ক্লাস থেকে আসার পরে দেখো সে আমার পছন্দের একটা জায়গাতে চলে আসি, এখানে একটু ভিডিও করলাম, আর এখানে দেখো যে ব্রিজটা আছে জলটা এত স্বচ্ছ যে উপরের আকাশটা, হ্যাঁ সবটাই জলের মধ্যে ভেসে উঠেছে। তো দেখো ফ্রেন্ডস, এখন রাত হয়ে গেছে আর দিদির ডায়েটিংটা এত ফুল, একদম সারাদিনই খুব ভালো হচ্ছে। আর তোমরা দেখেছো যে এই চিপসগুলো কখন বানিয়েছিলাম, পুরো একটু জালটা কমিয়ে দে দেখো, এত ডায়েটের মধ্যে এত কিছু যদি পড়ে তাহলে কি হবে। এই যে দিদি ওর ডায়েটের মধ্যে এইসব পড়তেছে না, সকাল থেকে এইসব ডায়েটিং করতেছে রাত অবধি, এই যে দেখো তেলে ভাজা দিয়েই ডায়েটিংটা কমপ্লিট করলো আজকে, ঠিক আছে। আর ভাজার সময় এইগুলো হচ্ছে আলুর চিপস, তোমরা কদিন আগে দেখেছিলে না যে শুকোতে দিয়েছিলাম, তো আজকে ফার্স্ট টাইম আমরা এইগুলো চিপসগুলো ভাজতেছি, আর একটা এখন আমি খাবো, তোমাকে খাবার চলে আসুন এই যে, ঠিক আছে। আমি বললাম কি আমি ভাজবো একটু দাঁড়ারে, ওয়েট করতে পারলো না, উনি এসে ভাজা শুরু করে দিল। দেখো দু রকমের যেগুলো করছিলাম, একটা আলু ভাজার মতো ছোট ছোট করেছিলাম, একটা গোল গোল করেছিলাম, তো দুটাই ভেজে নিচ্ছি অল্প অল্প করে, বেশি জাল দিস না। হয়ে গেল, হয়ে গেছে, তো দেখো এইটুকুনি হয়েছে, একটা খেয়ে দেখা। আমি ওরম রাঁধুনি না রে। ও তাই, আমি জানি না তো ওরম রাঁধুনি না যে বানাতে বানাতে খায়, একটু খায়ে দেখা। এগুলো চিপসগুলো এখন রেখে দিবে, দেখো চিপসগুলো ভাজার পর একটু চা বানিয়ে দিবে, মেশো আসছে, হ্যাঁ তো মেশোকে বানিয়ে দিবে, একটু খাইয়ে দেখা না, সবাই দেখতে চায় তো ডায়েটিংটা। এই যে খা খা ডায়েটিংটা, আজকে তাহলে সারাদিন খুব ভালো করলি, মুখ দিয়ে বল ভালো করলি তো। হ্যাঁ না না মুখ দিয়ে বল, কালকে থেকে একদম করবো, প্রমিস। ঠিক আছে তোমাদেরকে আমি আপডেট দিতে থাকবো দিদির কেমন করে ও ডাইটিং করতেছে, আমরা দেখে যাবো, কোনদিন পাতলা হয়ে যাবো। ওরে বাবা হয়েছে, হাওয়াতে উড়াই দেবো। কি করবি, কি হবে, এমন পাতলা হবো হাওয়াতে উড়াই। হ্যাঁ দেখে নাও তোমরা সবাই কি বললো দিদি, আমি বলছে প্রথমে খাবে না, একটা খেয়ে আবার আরেকটা তুলে খেয়ে নিল, দেখলা আমি বললামই না খেতে, তবু খেয়ে নিল। তো যাই হোক আমিও খাই আরেকটা, না হচ্ছে তো চাটা সব মানে নিচে ইয়ে করে মেশোর জন্য রেডি করছে চিপস, আর মানে আমরাও খাবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে রাখছি, সারাদিনই একটু মজা করলাম, আনন্দ করলাম, তারপরে ক্লাস হয়েছে, আর ওখানে কুকারের মধ্যে ডাল বসিয়েছে, সকালে যেভাবে সেম রান্না এখন রাতে হচ্ছে,
কারণ কদিন থেকে মানে আলুগুলো তো মিষ্টি, আলু তোর জন্য ভর্তা বানাচ্ছি আর ডাল বানাচ্ছি আর খাচ্ছি, ঠিক আছে। তোর কচুগুলো আছে, হ্যাঁ গাঁটি কচুগুলো, ওগুলো খেতে ইচ্ছে করে না। তারপরে আবার আছে পটল আছে, ওগুলো রেখে দিচ্ছি, কালকে সকালে খাবো, আজকে আর কিছু করবো না, এগুলো বানাবো। হ্যাঁ ভাবলাম যে রুটি বানাবো, কিন্তু রুটি বানাম না, কেননা ইচ্ছে করতেছে না, রুটি ভাজতে এত গরম, এত গরম। হ্যাঁ হ্যাঁ হাওয়া আর করতেছে তো লাইন যেতে পারে, তো ভাবলাম যে তাড়াতাড়ি উনুনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসের মধ্যে এখানে ডালটা চাপিয়ে দিয়ে চাটনি টাটনি আমি বানিয়ে নিচ্ছি। আলু আলু ভাজা কেউ খেতে চায় না, এত মিষ্টি। তো ঠিক আছে এখন রাখতেছি, আজকের জন্য এখানে ব্লগটা শেষ করব, কারণ রাখছি ব্লগটা এখনই শেষ করব। দিতে চলে গেল দিদি, হ্যাঁ কালকে আসবো কাকা বাবা একটা নতুন একটা ব্লগ নিয়ে, ঠিক আছে। সারাদিনে খুব মজা করলাম, আনন্দ করলাম, তারপরে ক্লাস গিয়ে তোমাদের সাথে আর মাঠে ঘুরতে গেছি, সেটা অল্প দেখিয়েছি, কেননা ওই জায়গাটা আমার খুব ভীষণই প্রিয়, ভীষণ প্রিয় ওটা, ঠিক আছে। ছোটো থেকে যখন আমি নাচ করছিলাম, হয়তো তোমাদেরকে আমি লাস্টে দেখবো ভিডিওগুলোতে, ওটা ওখানকার কিছু কিছু ভিডিও আছে যেখানে আমি নাচ করেছিলাম। তো টাটা বাই বাই, কালকে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে। এই যে টাটা করবে ডাইটিং, টাটা গুড নাইট, ও ডাইটিংটা নিয়ে টাটা বলতেছে, টাটা।